গ্রিনল্যান্ডের আর্কটিক বরফাঞ্চলের উপর খুবই নেতিবাচক প্রভাব ফেলেছে। এই প্রচণ্ড তাপপ্রবাহের ফলে গ্রিনল্যান্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের স্তূপের বাহ্যিক অংশ গলতে শুরু করেছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। চলমান তাপপ্রবাহের কারণে বৈশ্বিক বাতাস যেভাবে উষ্ণ হয়ে উঠেছে তাতে উত্তর মেরুর বরফ 2012 সালের পর থেকে রেকর্ড ভেঙে গলতে শুরু করেছে। এই জুলাই মাসে গ্রিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম বরফের স্তূপের বহির্ভাগে 16 কোটি টন জমাট বরফ গলে গেছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলের দাবানল এখনও নেভানো সম্ভব হয়নি। ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে যাওয়ায় তাপবৃদ্ধির পাশাপাশি ব্যাপক হারে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে জার্মানিতে দেখা দিয়েছে পানি সংকট। তাপমাত্রা 40 ডিগ্রির উপরে হওয়ায় বিভিন্ন এলাকার খাল বিল শুকিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানের বনাঞ্চলের গাছপালাও পানির অভাবে